أشهد أن لا إله إلا الله. أشهد أن সচরাচর ডিজে বাজিয়ে গান বাজনা করে বনভোজন করেন তরুণ সমাজ, কিন্তু তার ব্যতিক্রম ঘটিয়েছে হাসি চৌধুরী পাড়া কনফিডেন্স ক্লাব। মোরা প্রাণে প্রাণে জাগরণ আনব, মোরা শত্রুকে কাছে টানব। পঁচিশে ডিসেম্বর কাঞ্চননগরের জেরিনগরে বার্ষিক এই বনভোজনে প্রধান অতিথি ছিলেন মাওলানা আনিসুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি অ্যাডভোকেট আমিন উল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুল্লাহ, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ মুবারক হোসেন। উপস্থিত ছিলেন আজিম মিয়াজি, সভাপতিত্ব করেন সাইফুল আজম। এতে সমাজকে পরিবর্তনের বিভিন্ন বার্তা দেন অতিথিরা এবং সাথে সাথে যুব সমাজকে সকল ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আজান, নামাজ, কুরআন তেলাওয়াত সহ বিভিন্ন ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে তাদের বার্ষিক বনভোজন শেষ করেন। أعوذ بالله من الشيطان الرجيم رب العالمين الدربار আমি অবনত মস্তকে শুকরানা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আমাকে শরীক হয়ে আনন্দের অংশীদার করার হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আদর্শিকভাবে বিচ্যুত হয়ে যায়, আমার আদর্শ যদি নষ্ট করি আমি নিজে, তাহলে আমি আমার পরিবারের কাছে ছোট হব, আমার সন্তানের কাছে ছোট হব, আমার ছোট ভাইদের কাছে আমি ছোট হয়ে যাব, আমার এলাকাবাসীর কাছে আমি ছোট হয়ে যাব, আমার আদর্শ আমি সমুন্নত রাখবো, সে আদর্শে আমার সন্তানেরা গড়ে উঠবে এবং সন্তানেরা সমাজে সুনামের সাথে জীবনযাপন করবে। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অপরন্ত অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে স্নেহের সাদরে দেখে রেখে আজকের মতো এত সুন্দর একটি আয়োজন করার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আয়োজন হয় আমাদের আজকের আয়োজনটা এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। আমরা আজকের আয়োজন দিয়ে আশা করি আমরা কোনো গুনার বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে নেই নাই, কি বলেন ঠিক না? আর আমার ক্লাবের সকল সদস্য যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না সকলে একমত ছিল, হুজুর আমরা প্রোগ্রাম করব, ওখানে কোনো আমরা এই ফালতু নাচ গান করবো না, গান বাদ্য বাজাবো না, আমরা যতটুকু পারি নিজেরা গাইব এবং ইসলামী সঙ্গীত নাদরাসুল দল দিয়ে শেষ করব। এটা আমার পক্ষ থেকেও প্রস্তাব আসে নাই, আমার সম্মানিত সকল সদস্যদের পক্ষ থেকে এই প্রস্তাব এসেছিল যে যুবকদের মাধ্যমে সমাজ পরিবর্তন, যুবকদের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন, যুবকদের মাধ্যমে মক্কা নগরী থেকে মানুষকে আদর্শের মাধ্যমে যুবকদের মাধ্যমে পরিবর্তন করেছিল, সেই 1400 বছর পূর্বের কথা স্মরণ করে যে আজকে হাসি চৌধুরী পাড়া কনফিডেন্স ক্লাবের আজকে এই আয়োজন দেখে কনসার্ট গান বাজনা যদি তাদের আনন্দ উল্লাস করে, আনন্দ উল্লাস সবাই করতে পারে, কেউ ভালোভাবে করতে পারে, কেউ খারাপভাবেও করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে আমাদেরকে কি দিবেন, পুরস্কৃত করবেন বা শাস্তি দিবেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, অপশন দিয়েছেন কে ভালো করবে কে খারাপ করবে। যে খারাপ করবে তার জন্য জাহান্নামের শাস্তি, যে ভালো করবে ভালোভাবে নিজের জীবনকে ব্যবহার করবে তার জন্য রয়েছে জান্নাতের সেই নাজ নিয়ামত। সম্মানিত উপস্থিতি ভাইরা, আপনারা যে উদাহরণটা আমাদের সামনে পেশ করেছেন এটা আমি মনে করি বর্তমান সময়ে যুব সমাজের জন্য একটা নিদর্শন হতে পারে। তখন বলা হয় কি আয়না, এই যুব সমাজকে সমাজে একটা সমাজকে অন্য সমাজে অন্য জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে। একটা যুব সমাজের চরিত্র যদি সুন্দর হয় সবাই বলবে এই সমাজ অনেক সুন্দর। একটা যুব সমাজের চরিত্র যদি সেবামূলক হয় বলবে যে অমুক সমাজের ছেলেরা অনেক বেশি সেবাশীল। এভাবে একটা যুব সমাজের চরিত্র দিয়ে একটি সমাজকে মানে মানুষ চিনতে পারে।